আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি একটি ছাদ তৈরি করতে কত কেজি রড বা কত টন রড লাগবে খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখে যাবেন, তাহলে আপনাদের বুঝতে হবে। আর আপনি যদি এই হিসাবটা বুঝেন তাহলে বাংলাদেশের যে কোনো ছোটো বড়ো সকল ধরনের হিসাব আপনি বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। তো দেখুন, এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট, প্রস্থ হচ্ছে 30 ফিট, এবং আমরা ছাদটার মধ্যে যে রডটা ইউজ করবো সেটা হচ্ছে 20 mm রেড রড, এবং এই যে আমরা যে দূরত্বে রডটা বাঁধবো সেটা হচ্ছে 6 ইঞ্চি। পরপর আমরা রডটা বাঁধবো, এদিকে সেম 20 mm রডটা ইউজ করব, এবং দূরত্ব রড থেকে রডের দূরত্ব আমরা বাঁধবো এদিকে 5 ইঞ্চি করে। তো এই ছাদটা তৈরি করতে কী পরিমাণ রড রাখবে, তো চলুন আমরা হিসাবটা বের করে নিই। আমরা ফিটের হিসাবটা বের করব। প্রথমে আমরা কী করব, 1 ফিট রডের ওজন বের করব। 1 ফিট রডের ওজন, তো রডের সূত্র হচ্ছে d² / 532.17 kg। এটা হচ্ছে রডের সূত্র, d² / 532.17 kg। তো যেহেতু আমরা 20 mm রডটা ইউজ করব, তাই d² মানে 20 স্কোয়ার। তো 20² / 532.17, 20 × 20 = 400 / 532.17 = 0.75 kg। 1 ফিট রডের ওজন হলো 0.75 kg, হলো 1 ফুট রডের ওজন। ওকে, তো চলুন আমরা হিসাবে চলে যাই। আমরা প্রথমে দৈর্ঘ্যের হিসাবটা বের করব। তো দৈর্ঘ্যের 40 ফিট, তো এটা যেহেতু ইঞ্চিতে আছে, ইঞ্চিটার আমরা ফুটে নিয়ে যাব। তো দৈর্ঘ্যের হিসাব 6 ইঞ্চি / 12 = 0.5 ফিট। আমরা এখন 0.5 ফিট দূরে দূরে রডটা বাঁধব। তো রডের হিসাব যেহেতু আমাদের লম্বা হচ্ছে 40 ভাগ 0.5 = 80, আমাদের লম্বায় রড লাগবে 80টি। তো এখন যেহেতু আমাদের 40 ফিট লম্বা, তো 40 ফিট রডের ওজন, 40 × 1 ফিট রডের ওজন হচ্ছে 0.75 kg। তো 40 × 0.75 = 30 kg। ওকে, তো এখন আমাদের রড লাগবে কয়টি লম্বায়? 80টি। 80টি রডের ওজন 80 × 30 = 2400 kg। আমাদের লম্বায় রড লাগবে 2400 kg। তো চলুন আমরা এবার প্রস্থে কতগুলো রড লাগবে, প্রস্থে স্টিক, এটা যদি প্রথমে আমরা ইঞ্চিরে ফুটে নিয়ে যাব। প্রস্থের ক্ষেত্রে 5 ইঞ্চি / 12 = 0.41 ফিট দূরে দূরে আমরা রডগুলো বাঁধব। তো রডের পরিমাপ যেহেতু 30 ভাগ 0.41 = 73.17টি রড আমাদের লাগবে। তো ধরতে পারেন 73টি রড আমাদের লাগবে। ওকে, তো এখন আমরা সেম আগের মতো, যেহেতু আমাদের প্রস্থ হচ্ছে 30, তো 30 ফিট রডের ওজন, 30 × 1 ফিট রডের ওজন পাচ্ছি 0.75 kg। তো 30 × 0.75 kg = 22.22 kg। ওকে, তো আমরা 30 ফিট রডের ওজন পাইলাম 22.5 kg। তো এখন আমাদের রড পাইলাম কয়টা? 73টা। তো 73টি রডের ওজন, 73 × 22.5 = 1642 kg রড আমাদের প্রস্থের ক্ষেত্রে লাগবে। 1642 kg রড আমাদের প্রস্থের ক্ষেত্রে লাগবে, তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে লাগবে 2400 kg। তো মোট রড লাগবে আমাদের 2400 + 1642 = 4042 kg। প্রায় 4 টনের থেকে একটু বেশি রড আমাদের লাগবে এই ছাদটা তৈরি করতে। তো দর্শক, আশা করি হিসাবটা আপনারা বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। তারপর যদি কেউ না বুঝে থাকেন তাহলে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করেন। আমার ভিডিওটা ভালো লাগলে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।